বিরতি পাওয়ার ফিরে আসলাম। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে টিএলএম প্রতিযোগিতার আয়োজন, জেলা ভিত্তিক কোনো কোটি কলাক্ষেত্রে আজকের এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর আনুমানিক 12:30 নাগাদ জেলা ভিত্তিক টিএলএম প্রতিযোগিতার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়েট ইনচার্জ ফাল্গুনী দে এবং বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে ডায়েটের ফ্যাকাল্টি অলোকেশ দাস, উপশিক্ষা দপ্তরের ডিউটি অন স্পেশাল অফিসার দীপঙ্কর দাস থেকে শুরু করে অন্যান্যরা। তবে এক্ষেত্রে ভারতের সার্থকতাকে ফলপ্রসূ করতে টিএলএম একান্ত প্রয়োজন। পুরস্কার বড় কথা নয়, অংশগ্রহণটাই জরুরি। যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তাতে কেউ হয়তো প্রথম আসবে, আবার কেউ হয়তো দ্বিতীয় কিংবা কেউ তৃতীয় হবে। তবে প্রতিযোগিতায় স্থান দখল করতে পারবে না অনেকেই। যারা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারেনি, তাদের মন খারাপ না করে আরো এগিয়ে যাওয়া দরকার, এমনটাই বক্তব্য পেশ করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠিকই বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের পক্ষ থেকে, শুনুন। আমাদের কেন্দ্রীয় সরকারের যে স্কিম সেটার প্রেক্ষিতে আমাদের ত্রিপুরা রাজ্যে যে নিপুণ ত্রিপুরা যে স্কিম নেওয়া হয়েছে তার অঙ্গ হিসাবে আজকে জেলাভিত্তিক টিএলএম প্রতিযোগিতা, মানে টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটাকে আমরা শিক্ষণ উপকরণ বা শিক্ষা প্রতিপন্ন বলতে পারি, সেটার একটা প্রতিযোগিতা আমরা আজকে ডিস্ট্রিক্ট লেভেল অনুপুর ডিস্ট্রিক্ট লেভেল করতে যাচ্ছি। এর আগে এটা স্কুল স্তর থেকে ব্লকে জমা হয়েছে টিএলএম, ব্লক লেভেলে একটা সিলেক্টেড টিএলএমগুলি আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেল, ওই সিলেক্টেড টিএলএমগুলি নিয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা টিএলএম বা শিক্ষণ উপকরণের একটা প্রতিযোগিতার আয়োজন করেছি বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তো এই আমাদের এখান থেকে যে সিলেক্টেড হয়ে যা যে টিএলএমগুলি যাবে আগরতলাতে, সেখানে একটা এক্সিবিশন হবে সেন্ট্রালি, ওই এক্সিবিশনে সবগুলি টিএলএমই প্রদর্শিত হবে এবং এর মধ্যে সারা রাজ্যের মধ্যে যে প্রথম মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে যে টিএলএমগুলি, সেই টিএলএমগুলিকে রাজ্যস্তরে পুরস্কৃত করা হবে। তো আমাদের এই প্রচেষ্টা সকল অংশের মানুষেরই আমরা সহযোগিতা পেয়েছি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমাদের কৈলাসর পৌর পরিষদের চেয়ারপারসন সম্মানিত চপলা দেবরায় মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অন স্পেশাল ডিউটি শ্রী দীপঙ্কর দাস মহোদয় এবং আমরা বিচারক হিসেবে আমরা কৈলাসর ডায়ের থেকে দুজন লেকচারার এসেছেন, একজন ফাল্গুনী দে রায় মহোদয়া এবং আরেকজন শ্রী অলোকেশ দাস মহোদয়া, এবং সবার সহযোগিতা নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি। আমাদের যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন এবং সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। তবে টিএলএম একজন ছাত্র বা ছাত্রীর জীবন বদলে দিতে পারে, শিক্ষকদের অসীম ক্ষমতা, আর সেটা G20 সামিটে ত্রিপুরা রাজ্যে দারুণভাবে প্রশংসিত হয়েছে, এমনটাই বক্তব্য পেশ করেছেন উপস্থিত বক্তারা। তবে সবকিছুকে কেন্দ্র করে আজকের এই টিএলএম প্রতিযোগিতাকে কেন্দ্র করে কৈলাস শহরে ঊনকোটি কলাক্ষেত্রে একটা আলাদাই উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।